16 নম্বর ওয়ার্ডের ধানবাবাক এলাকায় বাগদিপাড়ার একটি মাঠকে দখল কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শনিবার সকালে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূলের লোকেরা সরকারি জায়গা বিক্রি করছিল, সেই সময় জায়গা বাধা দেয় এলাকাবাসী। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে এলাকাবাসীরা সেই মাঠ সহকারী বলে হস্তান্তর করা হয়। ফ্রি মাঠে দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা পারিবারিক অনুষ্ঠান, বাচ্চাদের খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়। অভিযোগ, গতকাল রাত্রে দুষ্কৃতীরা এসে মাঠে তাণ্ডব চালায়। মাঠকে দখল করার কেন্দ্র করে সকাল থেকে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 2017 সালে হঠাৎ করে দেখি কিছু লোক আছে এখানে ভিড় কাটে, কিছু দালালরা মানে জমি দালাল মাফিয়ারা তারা এখানে মানে ভিড় ফিট কাটাকাটি করে। আমরা সেটা বন্ধ করি এবং আমরা কাউন্সিলরের কাছে দ্বারস্থ হই। কাউন্সিলরকে জানায় যে এটা তো সরকারি প্রপার্টি, কী করে এটা বাড়ি হয়ে যেতে পারে। তো সেদিন কাউন্সিলর জানিয়েছিল যে এটা না, এটা এমনি প্রপার্টি আছে, এটা কোনো সরকারি প্রপার্টি নেই। তো আমরা ওই সেখান থেকে কাউন্সিলের কাছ থেকে ফিরে যাই। আমরা লাস্টে বিএলওর অফিসের থেকে আরে কাগজ ফাগজ ঘাটাঘাটি করে জানি যে এটা সরকারেরই ইয়ে। 2018 সালে বিএলওর অফিস থেকে এসে আমাদের অরবিন্দ থানার ইনচার্জ অফিসার ইনচার্জও ছিলেন, এনে মাপ করে জায়গাটা বুঝিয়ে দিয়ে গেছিলো। 8 কিলোমিটার সরকারি প্রপার্টি সেটা পড়ে আছে, সেইটাকে না দেখে আজকে কালকে রাত্রে কালকে দুপুরে কাউন্সিলর এসেছিলেন, উনি জোর করে এটা হেলথ সেন্টার করতে চাইছেন। কেন কি আমাদের 12 কিলোমিটার দূরে একটা মহকুমা হসপিটাল, 1 কিলোমিটার দূরে আমাদের হেলথ সেন্টার আছে। আমাদের হেলথ সেন্টার দরকার নেই, এই মানুষটা সুস্থভাবে চায়। এবং কাউন্সিলর ধমকি দিয়ে যাওয়ার পর রাত্রে 1টার সময় কিছু দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালিয়ে যায় এই পাড়ার মধ্যে। আমরা তাতে এখানে সিএমকে জানাই এইটা ঠিকভাবে সঠিকভাবে এটা ইয়ে করে এটা যেন মাঠ ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানাই। আপনাদের এই মাঠটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের এলাকায়? মাঠ বলতে আমার পাড়ার দেখাচ্ছি এখানে 600 ভোটার আর ছোটো ছোটো বাচ্চা নিয়ে প্রায় 350-400 বাচ্চা আছে আমার। আমাদের পাড়াতে 3টে কাস্টের লোক বাস করে, বাগদি বাউরি বাধ্যকর 3টে কাস্ট লোক বাস করে একটা পাড়া। তো এত এত বাচ্চা কোথায় যাবে? আমার পাড়ার ভেতরে এমনি জায়গা নেই। বামফ্রন্টের আমলে এই কালভার্ট রাস্তা হয়েছিল, সেই ড্রেন কালভার্ট ভেঙে পড়ে আছে, সেই দিকে ধ্যান নেই ওনার। এই মাঠটার প্রতি পড়ে আছে, যেহেতু মাঠটা 6 লাখ টাকা কাঠা, এটা বিচতে পারেনি বলে আজকে ওই ইয়ের হেলথ সেন্টারের নাম করে হেলথ সেন্টার হয়তো সামনে করবে, পিছন পোর্শনটা আবার বিক্রি করে দেওয়ার চক্রান্ত এদের চলাচ্ছে। আমরা অবশ্যই আমরা 12টা থেকে তীব্র মিছিল করবো আজকে 12টা থেকে। এই দাবি যদি আমাদের না হয় আমরা মিছিল চালিয়ে যাবো এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা এখন থানা দিয়ে একটা এই অফিসার ইনচার্জকে একটা ডায়েরি করে আসবো। জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম হলো শিবতলা বাগদিপাড়া বাউরিপাড়া আর বাধ্য করবো। কত নম্বর ওয়ার্ড কি এলাকা? এটা আমাদের 16 নম্বর ওয়ার্ড ধান্দাবাদ। কি নাম আপনার? আমার নাম রবীন বাগদি। এটা মাঠ ছিল, এটা ঝোপঝাড় ছিল, ওখানে পলাশ গাছে জঙ্গল ছিল জায়গাটা। তারপরে ওইখানকার সিমপাড়ার কিছু ছেলে তারা ভলি খেলতো, মাঠটা পরিষ্কার করেছিল। তারপরে এরা বলছে আমরা অনুষ্ঠান করি। দেখুন, অনুষ্ঠান করার জায়গা অনেকটাই থাকবে। আমার ওখানে প্রায় 120 ফুট বাই 135 ফুট জায়গা আছে, তার মধ্যে 1600 স্কোয়ার ফুটের এই হেলথ সেন্টারটা হবে। কয়েকটা রুম, বাথরুম টাথরুম নিয়ে একটা হল নিয়ে এই সমস্ত 1600 স্কোয়ার ফুটে আমাদের এই বাড়ি ইয়েটা হবে, বিল্ডিংটা হবে। বাকি যে জায়গাটা থাকবে সেটা তো মানুষ তো ব্যবহার করতেই পারে, এটা এলাকাবাসী ব্যবহার করতে পারে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করতে পারে। কিন্তু ওখানে তো কোনো বাজে কাজ হতে দেওয়া যাবে না, কেননা যেখানে হেলথ সেন্টার আছে। তো সেটাই সব থেকে বেশি উপকৃত তাহলে ওখানকার এলাকাবাসী হবে, থেকে বেশি উপকৃত বস্তিবাসীরা হবে। কেননা আমাদের ধান্দাবাগে প্রায় 11টা মানে DMC-র তথ্য অনুযায়ী 11টা বস্তি আছে। তো আজকে বস্তিবাসীরাই চাই, তাদের জন্যই আমি চাই যে হেলথ সেন্টারটা হোক। কেননা তাদেরকে ধরুন বিধাননগরে এতটা খরচ করে যেতে হয় প্রাইমারি চিকিৎসার জন্য, ভর্তি হতে গেলে তো বিধাননগর যেতেই হবে। এখানে প্রাইমারি চিকিৎসার সুযোগটা যদি পায়, আজকে আমাদের এখানে যে হেলথ পোস্ট চলে সেটা একটা ক্লাবের মধ্যে চলে, এক সময় একটা ভাড়া ঘরে চলতো। তা আমি মনে করেছি যেহেতু সরকারি জায়গাটা পাওয়া গেছে এখানে সরকারিভাবেই এটা হবে, এটা তাহলে ব্যক্তিগত নয়। এলাকাবাসী বাধা দিচ্ছে কেন? তাদের এত বড় একটা উপকার হবে বা ওখানে কোনো রাজনৈতিক ইন্ধন আছে বলে আমি মনে করছি। এটা BJP দলের হয়তো হতে পারে এখানে, ঠিক আছে? ঠিক, ওকে।